গাজীপুর জেলা সড়কের প্রধান স্টেশন জয়দেবপুরে সকল আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি, বিভিন্ন ট্রেনের বগি বাড়ানো সহ 10 দফা দাবিতে রেললাইনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গাজীপুর প্যাসেঞ্জার কমিটির উদ্যোগে আজ সকালে 1 ঘন্টা ধরে এই কর্মসূচি পালনকালে জয়দেবপুর স্টেশনে 3টি ট্রেন আটকে থাকে। এছাড়া দুদিকে আটকে থাকে 2টি ট্রেন এবং আরও কয়েক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রকৌশলী শামসুল হক, মুক্তিযোদ্ধা হাতেম আলী, সম্মিলিত আনিসুর রহমান আরিফ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হোসনে আরা জুলি সহ আরও অনেকে।